ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ভেঙে যাওয়া খুলনার কয়রা উপজেলার মহারাজপুর দশ হালিয়া পানি আটকাতে সক্ষম শনিবার সকাল থেকে বাঁশ জিও ব্যাগ বালুর বস্তা নিয়ে প্রায় চার শতাধিক মানুষ বাঁধটি মেরামত করে এর আগে বৃহস্পতিবার দুপুরে বাঁধটি প্রাথমিকভাবে মেরামত করা হলেও পর্যাপ্ত জিও ব্যাগের অভাবে জোয়ারের পানিতে পুনরায় বাঁধটি ভেঙে যায় দুপুরে স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ রশিদুজ্জামান সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান সহ ঊর্ধ্ব কর্মকর্তারা বেড়িবাদটি পরিদর্শন করেন ভুক্তভোগীরা দ্রুত টেকসই বেড়িবাথের দাবি জানিয়েছেন